গুঞ্জন উঠেছিল বাংলাদেশে বিপুল পরিমাণ ভারতের রয়ের সদস্য পুলিশে এসে যোগদান করেছিল। বাংলাদেশ পুলিশে এবার প্রচুর পরিমাণে ছেলে এবং মেয়ে যোগদান করতে পারবে। আপনারা জানেন যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, গুঞ্জন উঠেছিল বাংলাদেশ পুলিশে অনেক সদস্য আছে যারা বাংলাদেশি নয়, এমন তারা হয়তো ভারতের বা অন্য অন্য কোথাও থেকে এসেছে। আসলে কি এটা সত্যি? হ্যাঁ, এটা সত্যি হতেও পারে, আমি সেটা মনে করি। কারণ এখন সেটা বোঝা যাবে যে বাংলাদেশ পুলিশের এখন টোটাল সদস্য কত। আগে তো একটা স্টেট ছিল যে বাংলাদেশ পুলিশে 2 লক্ষ সদস্য আছে, 2 লক্ষের বেশি। তো এখন বাংলাদেশ যেহেতু আবার নতুন করে রূপে রূপান্বিত হচ্ছে, সেহেতু সকল পুলিশ সদস্যকে আহ্বান করা হয়েছে, তারা আবার বাংলাদেশ পুলিশে যোগদান করবে। এখন দেখা যাবে এই বাংলাদেশ পুলিশে কোনগুলা বাংলাদেশের জাতীয়তা পুলিশ আর কোনগুলা বাংলাদেশের জাতীয়তা পুলিশ নয়। অবশ্যই এই বিষয়ে ইনভেস্টিগেশন চলবে সরকারের পক্ষ থেকে, সেহেতু এখানে বিপুল পরিমাণ পুলিশ সদস্য ছাঁটাই হবে। দেখা যাবে অনেকেই জাতীয়তা বাংলাদেশি নয়, আবার অনেকেই ছিল তারা পুলিশে, কিন্তু এখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এ বিষয়টা বাংলাদেশের মানুষ অনেকেই জানে। গুঞ্জন উঠেছিল বাংলাদেশে বিপুল পরিমাণ ভারতের রয়ের সদস্য পুলিশে এসে যোগদান করেছিল। এ বিষয়টা যদিও আমার কাছে কোনো প্রমাণ নাই, বাট অনেকে এটা প্রকাশ করতেছিল। যেহেতু এখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, সেহেতু এই বিষয়টা এখন আমি প্রকাশ করতে পারি। আসলে কি বাংলাদেশ পুলিশে ওই সমস্ত ভারতের রয়ের সদস্য ছিল, বা বা বাংলাদেশের অন্য কোনো বাহিনীতে ভারতের রয়ের সদস্য আছে? এটা কি আপনাদের মনে হয়? হ্যাঁ, থাকতে পারে, অবশ্যই বাংলাদেশ পুলিশে এমন কার্যক্রম থাকতে পারে, সেটা আমি মনে করি। কারণ এর প্রথম একটা বিষয় আমার কাছে সেটা খটকা লাগে, সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি থানা, প্রত্যেকটা ফাঁড়ি, থানার ওসি এবং ফাঁড়ির আইসি, এই সমস্ত পদমর্যাদায় যারা আছে, তার 80% তারা হচ্ছে হিন্দু সদস্য। কিন্তু আমরা মুসলিম প্রধান দেশ, এখানে আমি বলতেছি না হিন্দু থাকবে না, অবশ্যই থাকবে, কিন্তু এতগুলো থানায় কেন হিন্দু হলো, আর এতগুলো ফাঁড়ির আইসি কেন হিন্দু হলো? সেখানে তো মুসলিমও হতে পারত। 80% মানে যেখানে অন্যান্য সম্প্রদায় 20% হওয়ার কথা ছিল, আমাদের দেশে সেখানে 80% হিন্দু সদস্য। আসলে কি এরা বাংলাদেশি হিন্দু নাকি ভারত থেকে আসা? এই প্রশ্নটা সবার মনে জাগে। আমি জানি না এটা কতদূর কি আছে, বাট আমার একটা মন্তব্য মনে হয়, এবার যখন পুলিশ আবার নতুন করে সবাই কর্মসংস্থানে যোগদান করতেছে, এখন যদি পুলিশের স্ট্যাট মেলানো যায়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা থানায় বা প্রত্যেকটা জেলায় পুলিশ লাইনে কমছে কম 20 থেকে 25 জন করে সদস্য তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এর কারণ একটাই, বাংলাদেশ পুলিশে হয়তো বা এমন কোনো সদস্য যোগদান করানো হয়েছিল যার জাতীয়তা বাংলাদেশি নয়। সেহেতু এই সমস্ত পুলিশ সদস্য যে ভ্যাকান্সিতে ছিল, তাদের স্থান তো কারোর না কারোর পূরণ করতে হবে, যেটা আমি মনে করি। সেহেতু ওই স্থান পূরণ করার জন্য এবার বাংলাদেশের মেধাবী তরুণ তরুণী তারা সুযোগ পাবে। সেহেতু এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যখনই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে, এসআই পদে বা অন্যান্য পদে সার্কুলার প্রকাশিত হবে, আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন, দেখবেন চাকরি হয়ে যাবে। আর এখনও তো বাংলাদেশে সেই রকম কোনো পদ্ধতি চালু হয় নাই যে বিভিন্ন কোঠায়, আমি এখানে কোঠা বাদ দিই, মুক্তিযোদ্ধা কোঠা বা এখানে অন্যান্য যে সরকারি চাকরি পোষ্য কোঠা কোঠা ছিল সেগুলো তো বাদ হয়ে গেছে, কিন্তু একটা কোঠা কিন্তু বিলুপ্ত হয় না। সেটা কি আমাদের বাংলাদেশে বিলুপ্ত, আদৌ কি হবে আমি জানি না, সেটা হচ্ছে রেফারেন্স কোঠা বা ঘুষের কোঠা। আমি এখন যেটা বলবো, অন্তত এবার যে এই সার্কুলার প্রকাশিত হবে, এখানে এই কোঠাটা প্রাধান্য পাবে না। সেহেতু লিগেলি অনেকেই কিন্তু চাকরি পাই যাবে, সেটা ছেলে হোক বা মেয়ে। সেহেতু এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। ভবিষ্যতে এরকম সুযোগ আসবে কিনা সেটাও আমার জানা নাই, কিন্তু এবার যেহেতু বিপুল পরিমাণ সদস্য যোগদান করার একটা আমি মনে করি পদ রয়েছে, ভ্যাকান্সি রয়েছে, সেহেতু এই সুযোগে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। শুধু পুলিশ বাহিনী বলবো এটাই না, এখানে অন্যান্য বাহিনীতেও এরকম হবে যাদেরকে ছাঁটাই করা হবে। হতে পারে সেটা বিজিবিতে, আমাদের সেনাবাহিনীতে এরকম সদস্য খুব কম আছে, এটা আমি জানি, এরকম নাই, কাউকে খুঁজে পাওয়া যাবে না, কতিপয় 2-1 জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া। বাট অন্য বাহিনী, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এখানেও এরকম হওয়ার সুযোগ নাই। কিন্তু অধিকাংশ আমাদের হচ্ছে থাকার কথা আনসার বাহিনীতে, বিজিবিতে এবং এই পুলিশ বাহিনী। এখানে কিছু অন্যায়কারী সদস্য আছে, যেটা আমরা বিভিন্ন ভিডিও ফুটেজেও দেখেছি এবং এটা সচরাচর সবাই জানে। সেহেতু এই সুযোগকে কাজে লাগাতে হবে। এখন যেহেতু আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, এখানে মেধাবীরাই বেশি সুযোগ সুবিধা পাবে এবং তারা তাদের স্থান করে নিতে পারবে, এই জন্য এখন থেকে নিজেকে সেভাবে প্রস্তুত করে তুলতে হবে। আর হ্যাঁ, যারা এই পুলিশ কনস্টেবল পদে যোগদান করতে চায়, যে সমস্ত ছেলে এবং মেয়ে, তাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। সেখানে রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং মাঠের কার্যক্রম, সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজম প্রকাশনীর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সহায়িকা এই বইটি। কারণ এখানে
বাংলা ইংরেজি গণিত সহ অন্যান্য সকল কিছুর মিশ্রণ করা আছে, যেটা একজন পুলিশ কনস্টেবল হতে সহায়ক হবে। সেহেতু এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পূর্বে যারা হয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং বর্তমানে যারা হতে চায় তাদের জন্য। সো দেরি না করে এই বইটি সংগ্রহ করতে এখনই ভিজিট করুন প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এখন হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার কিছুদিনের ভিতরে প্রকাশিত হয়ে যাবে, এই বছরেই প্রকাশিত হবে। সেহেতু এখন থেকে নিজের ফিজিক্যাল ফিটনেস বিল্ড আপ করতে হবে। যাদের উচ্চতা আছে, যাদের হাইট ওয়েট ঠিক আছে, যারা মেডিকেলে ফিট, তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে। আমি জানি এই ভিডিওটা অনেকেই পজিটিভ ভাবে নেবে এবং অনেকেই নেগেটিভ ভাবে নেবে, সেহেতু এটা কোনোভাবেই নেওয়া যাবে না। অবশ্যই আমাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের উপরে অপেক্ষা করতে হবে। বাংলাদেশ যেহেতু এখনো কোনো আইন কানুন সেভাবে প্রচলন হয় নাই, সেহেতু আমি এটা আনুমানিকভাবে বলেছি, আমার কাছে যেটা মনে হয়েছে। ইভেন আমি মনে করি যে ভবিষ্যতে আমি যেটা বলেছি এরকমই কোনো কার্যক্রম ঘটবে। অবশ্যই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শ্রেণীর সদস্যকে ছাঁটাই করা হবে, সেখানে আবার মেধাবী ছেলেরা সুযোগ পাবে। ধন্যবাদ।